অনেক চেষ্টা করে আপনি ধূমপান ছাড়তে পারছেন না। বন্ধুমহলে ও অফিসের সহকর্মী এমনকি চিকিৎসকের বারণও উড়িয়ে দিয়ে সুকটান দিয়েই চলছেন। দীর্ঘদিন ধূমপান করার ফলে শরীরে তো রোগব্যাধির বাসা বেঁধেছে, যতটুকু ক্ষতি করার তা করে চলছে এই তামাক। তাই আপনি রাশ টানুন এখনই, না হলে আপনাকে ক্যান্সার, হাঁপানি, দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস, নিউমোনিয়ার মতো বিভিন্ন রোগে পড়তে হবে। তাই চলুন ধূমপান থেকে নিজেকে রক্ষা করি। কিভাবে নিজেকে রক্ষা করবেন আসুন তা জেনে নিই। এক, ওটস। দুই কাপ ফোটানো পানির সঙ্গে এক চামচ ওটস মিশিয়ে সারা রাত রেখে দিন। পরদিন সকালে পানি পুনরায় 10 মিনিট ফুটিয়ে যে কোনো খাবারের পর অল্প অল্প করে খেতে থাকুন। এতে শরীর থেকে নিকোটিন বের হয়ে যাবে, সেই সঙ্গে কমবে সিগারেট খাওয়ার ইচ্ছে। দুই, মূলা। এক গ্লাস মূলার রসের সঙ্গে পরিমাণ মতো মধু মিশিয়ে দিনে 2 বার খেলে ধূমপানের ইচ্ছা একেবারে কমে যায়। তিন, আঙুর। আঙুরের রস শরীরের ভেতরে জমতে থাকা টক্সিন বের করে নেয়, ফলে একদিকে যেমন ফুসফুসের কর্মক্ষমতা বাড়ে তেমনি সিগারেট খাওয়ার ইচ্ছাও কমতে শুরু করে। চার, মরিচের গুঁড়া। এক গ্লাস পানিতে অল্প মরিচের গুঁড়া ফেলে সেই পানি পান করলে ফুসফুসের ক্ষমতা বাড়ে, সেই সঙ্গে ধূমপানের কারণে লাংসের যে ক্ষতি হয় তা ধীরে ধীরে কমে, এছাড়া ধূমপানের ইচ্ছাও কমে। পাঁচ, আদা। ধূমপান ছাড়তে চাইলে আদার সাহায্য নিন, এতে উপস্থিত বেশ কিছু উপাদান নানাভাবে সিগারেট খাওয়ার ইচ্ছাকে দমিয়ে দেয়। এক্ষেত্রে আদা চা বা কাঁচা আদা খেতে হবে। ছয়, মধু। মধুতে থাকা ভিটামিন, এনজাইম এবং প্রোটিন শরীর থেকে নিকোটিন বের করে দেওয়ার পাশাপাশি সিগারেট খাওয়ার ইচ্ছাকেও নিয়ন্ত্রণে রাখে, ফলে ধূমপান ছাড়তে কোনো অসুবিধা হয় না। সাত, ভিটামিন। প্রতিদিন ভিটামিন এ, সি এবং ই সমৃদ্ধ ক্যাপসুল অথবা খাবার খেলে সিগারেটের নেশা একেবারে চলে যায়, সেই সঙ্গে নানাবিধ রোগের প্রকোপও কমে। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।